आलोच्य विषय मॉडल एक्टिविटी टास्क सेप्टेम्बर 2021 पंचम श्रेणी विषय आमादेर परिवेश। प्रथम प्रश्न प्रश्न नम्बर एक ठीक उत्तर निर्वाचन करो। एखाने तीनटी प्रश्न रयेछे प्रत्येकटी प्रश्नेर मान हलो एक। प्रश्न नम्बर 1.1 पश्चिमबंगे चा चाष हय। एखाने जे अपशनगुलो रयेछे तादेर मध्ये सठिक उत्तरटा हये जाबे उत्तरेर पार्वत्य अंचले। चले जाच्छी परेर प्रश्ने। प्रश्न नम्बर 1.2 जेटी समुद्रेर माछ सेटी हलो। एखाने जे अपशनगुलो रयेछे तादेर मध्ये सठिक उत्तरटी हये जाबे सार्डिन। चले जाच्छी परेर प्रश्ने। प्रश्न नम्बर 1.3 सर्वपल्ली राधाकृष्णनेर जन्मदिनटी पालित हय जे दिवस रूपे सेटी हलो। एखाने आमादेर सठिक उत्तर हये जाबे शिक्षक दिवस। चले जाब परेर प्रश्ने। प्रश्न नम्बर 2 शून्यस्थान पूरण करो। एखानेও तीनटी प्रश्न रयेछे प्रत्येकटी प्रश्नेर जन्य 1 नम्बर करे मोट 3 नम्बर। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হলো ভারত ও মানে একটি হলো ভারত আরেকটি কোন দেশ আরেকটি হবে বাংলাদেশ। চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 2.2 বিপ্লবী সূর্য সেন শূন্যস্থান নামে পরিচিত অর্থাৎ তিনি কি নামে পরিচিত ছিলেন সূর্য সেন। উত্তর হবে মাস্টার দা। নেক্সট 2.3 এটা হলো প্রশ্নের নম্বর। একটি নিত্যবহ নদীর নাম হলো। এক্ষেত্রে আমাদের একটি নিত্যবহ নদীর নাম হয়ে যাবে गंगा। नित्यबह माने जे नदीते सारा बछर जल थाके। चले जाब परेर प्रश्ने। एकटी बा दुटी वाक्ये उत्तर दाओ। एक एकटी प्रश्नेर मान 2 नम्बर करे। एखाने मोट दुटी प्रश्न रयेछे। प्रथम प्रश्न 3.1 सुंदरबन अंचलेर माटिर दुटी वैशिष्ट्य उल्लेख करो। एई प्रश्नटिर उत्तर हबे सुंदरबन अंचलेर माटी नोना एटा 1 नम्बरे आर 2 नम्बरे बोलबो एखानकार माटिते कादा बेशी ओ बालिर भाग कम। चले जाच्छी परेर प्रश्न एवं तार उत्तरे। प्रश्नटी हलो 3.2 नम्बरेर। प्रश्न हलो लुप्तप्राय माछ संरक्षणे की की व्यवस्था नेওয়া যেতে পারে। তার উত্তরে আমরা বলবো লুপ্तप्राय মাছ ধরা আইন করে বন্ধ করা আর 2 নম্বর হলো লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের ব্যবস্থা করা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি এই প্রশ্নের উত্তরটি আমরা বলবো এরকম ভাবে সাধারণতন্ত্র মানে হলো দেশের সাধারণ মানুষই দেশ চালাবে রাজার ছেলে রাজা হবে না। 1950 সালের 26 জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা কেমন করে চলবে বা কেমন করে চালাবো তার নিয়ম কানুন বা সংবিধান চালু হয়েছিল। তাই আমরা প্রতি বছর 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। তাহলে এই ছিল এই ক্লাসের আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করবে। কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট বক্স তো খোলা রয়েছে। সর্বোপরি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, কারণ এখন থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা নিয়মিত কিন্তু পেতে থাকবে। তাহলে আশা করছি আবারও অন্য একটি ক্লাসে দেখা হচ্ছে। বাই।